হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ব্লগার সন্টু আর সন্টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলার কাজকর্ম সেরেই আর আমি যেহেতু বাজারের থেকে চলে আসছি আর তোমাদের সঙ্গে আমার ভিডিওটাও স্টার্ট করে দিচ্ছি। তো দেখো চারিদিকের ভিউটা এত ভালো লেগেছে আমার, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর ফুল গাছ, বেশ চারিদিকে সবুজ, ভালোই লাগছে। তো আস্তে আস্তে সাইকেল নিয়ে তোমাদের সঙ্গে আমার গল্পটাও শুরু হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, দেখতেই পারছো এদিকে সজনা ডাটাগুলো কত সুন্দর হয়েছে, আর এদিকে কলকাতায় কিন্তু অনেক বড় বড় ফ্ল্যাট উঠে গেছে, কিন্তু এখনও কিছু কিছু ফাঁকা জায়গা পড়ে রয়েছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছে। বেশ আমি তোমাদের সঙ্গে সেটা, আর বাড়িতে ঢুকেই যা দেখতে পাচ্ছি, দেখো এদের দৃশ্যটা একটু সবাই দেখো বন্ধুরা। এই যে দুই ভাই বোন মিলে শুয়ে রয়েছে কোথায় দেখো, যেখানে শোয়ার জায়গা নয়, ওইখানে শোয়া কি সম্ভব? তবু ওরা দুজন ওইখানেই শুয়ে আছে, একজন ঘাড়ের উপর একজন উঠে যাচ্ছে, তবু কেউ জায়গা ছাড়ছে না আর কি, যে ওইখানে জায়গা হবে না, তবু তারা ওইখানেই শোবে। তো একজন শুয়ে আছে আর একজন তার উপর দিয়ে জোর জবরদস্তি হয়েছে। দেখছো দুই ভাই বোনের কত আদর, কত ভালোবাসা, বেশ ভালোই লাগছে ওদের ভালোবাসা, বেশ এরকমই থাকুক ওরা। তো ওই যে দেখতেই পাচ্ছো এখানে অনেকগুলো ভিজিয়ে দিয়েছি, তো ওইগুলো পরে কাচাকাচি হবে। তো যাই হোক, কাচাকাচি কাজটা পরে হবে যদিও বা। তো যাই হোক আমি সোজা চলে এলাম এখন রান্নাঘরে। দেখতেই পাচ্ছো এই যে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এই যে এখানে ভাত হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছো সব মিনির মাছ ভাজা এখানে, আর এই যে ঢেঁড়স ভাজা, আর এখানে উচ্ছে আলু ভাজা, এই রান্না। আর রান্না হয়েছে চিকেন, তো এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ গ্যাসের উপরে বসানো রয়েছে। আপাতত আজকের রান্না এই পর্যন্তই করেছি, বেশি কিছু করিনি কারণ অনেকগুলো কাঁচা ভেজন আছে আমাকে কাচতে হবে। যেহেতু আমার কাঁচাকুচি বাকি আছে, তাই এখন আমাকে ঝটপট কাঁচাকুচিগুলো সেরে নিতে হবে, কারণ ওয়েদারটা খুব একটা ভালো না। তো আমি এখন ওগুলো ঝটপট করে কেচে নিই, কারণ এদিকে ঝামেলাটা মিটে গেছে যদিও বাকি রান্না বান্না বাকি ঘরের কাজ সব। এখন আমি কাচতে যাব, তো কেচে আসি ঝটপট, তারপর কেচে কমিনি প্যামি করছে। এই যে তো আগে আমি কেচে আসি, তারপর খেতে দেবো, কারণ ওকে দিয়েছিলাম আমি, ও খেয়েছে একবার, এখন আর ওকে দেবো না। তো আমি সোজা চলে যাচ্ছি এখন কলের পরে কাঁচা ধোয়া করতে। তো কেচে নি, কেচে টেচে অনেকগুলো ভিজেছি তোমরা তো দেখতেই পারলে, তো এখন আমি ঝটপট ওগুলো কেচে নি। তো বন্ধুরা আমি কাঁচা ধোয়া করে একদম পুরো কমপ্লিট, চা একদম পুরো কাঁচা ধোয়া করে স্নানটাও সেরে নিয়েছি, স্নান করে মানে কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন একটু বেরোবো যেহেতু কাজ আছে, তো কাজটা আমি করে আসি, করে এসে তারপর হয়তো খাওয়া দাওয়াটা করবো। এখন আমি খাওয়া দাওয়াটা করবো না, কারণ একদম সময় নেই যেহেতু, তার জন্য এসে করতে হবে, কারণ মানে তাড়া আছে একটু। আমি বেরিয়ে একটু তাড়াতাড়ি চলে যাই, পরে কথা হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি ঝটপট করে তখন বেরিয়ে গেলাম আর কি, খেতে পারিনি, খাইনি আর কি, দেরি হয়ে গেছিলো বলে। তো জামা কাপড় যেহেতু অনেকগুলো কেচে গেছিলাম আমি সকালবেলার দিকে, বেলাতেই কেচেছিলাম, তো সেই কাঁচা কোচা জামা কাপড়গুলো সব আমি তুলে নিয়ে এসেছি। ওইগুলো এখন ঝটপট করে ভাঁজ ফাজ করবো, ওগুলো ভাঁজ টাজ করে নিয়ে গুছিয়ে রেখে নিই, তারপর আমি খাওয়া দাওয়া করবো। কিছুটা ভাঁজ করেছি, এখনও আর কিছুটা রয়েছে চেয়ারের মধ্যে, তো ওইগুলো আমি ভাঁজ করবো, সব ভাঁজ টাজ করে নিই, ভাঁজ করে নিয়ে তারপর কি খেতে যাবো। তো যাই হোক বন্ধুরা, সব জামাকাপড় ভাঁজ করা হয়ে গেছে, জামাকাপড় ভাঁজ টাজ করে গুছিয়ে রেখে এখন আমি আর কি খাবো, খেতে বসবো। তো আমি বসে গেছি, তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে নিই, কারণ খিদেও পেয়ে গেছে খুব জোর। আর কি রান্না করেছিলাম সেটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, যে মানে উচ্ছে আলু ভাজা, ঢেঁড়স ভাজা হয়েছিল আর মাংস হয়েছিল। তো যাই হোক ওই রান্নাই হয়েছে আজকে, তো এখন ওইটাই আমি খাবো, খাওয়া দাওয়া করে নিই, ঝটপট করে কিনে পেয়ে গেছে খুব, আর কথা বলতে পারছি না কারণ এমনি রোদ গরম ভালোই লেগেছে আমার, অনেকটা কাছাকাছিও করেছিলাম। তো যাই হোক আমি আর ভিডিওটা বানাচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, বাই।